আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা কারীম আম্মা বাদ। আজকের আলোচনা হচ্ছে নর্স ধর্ম সম্পর্কে নর্স পুরাণের বা নর্স ধর্মের কাহিনী কী এই ধর্মটি কিভাবে আবির্ভাব হলো কোথায় আবির্ভাব হলো এ ধর্মের দেবতাগণ কে কে এই ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের মিল কতটুকু আর ইসলাম ধর্মের কোন কোন বিষয়গুলো এই ধর্মের মধ্যে দেখা যায় আরও বিস্তারিত সব কিছুই আলোচনা করবো তাই একটি বিলুপ্ত হওয়া অজানা ধর্ম সম্পর্কে জানতে চাইলে দেখতে থাকুন নর্স ধর্মের মূলত নরওয়ে ফিনল্যান্ড কিংবা সুইডেনের মতো দেশগুলোতে অস্তিত্ব ছিল যারা এই ধর্ম মেনে চলতো তাদেরকে ভাইকিং বলা হতো এই ভাইকিংরা নর্স ধর্মের অনুসারী আমরা ইউরোপের ধর্ম বলতে রোমান ও গ্রিক ধর্ম বুঝি যেগুলো সম্পর্কে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম এই গ্রিক ধর্মের দেবতারা হচ্ছেন জিউস হারকিউলিস অ্যাপোলো স্যাটান আফ্রিদিতি ভেনাস পোসাইডন ইত্যাদি এগুলো দক্ষিণ ইউরোপের ধর্ম গ্রিক ধর্মের দেবতা আর উত্তর ইউরোপের ধর্মই হচ্ছে নর্স ধর্ম এই ধর্মের প্রধান দেবতারা হচ্ছেন ওডিন থর লকি আরও ইত্যাদি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই দেবতাদের ক্যারেক্টার নিয়ে মার্বেল স্টুডিও বা এম সি ইউ সিনেমা বানিয়েছে এবং সিনেমাতে যেসব বিষয়গুলো দেখানো হয়েছে সেগুলো এই নর্স ধর্ম থেকেই নেওয়া আমরা ইসলাম হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ এই রকম কয়েকটি ধর্ম সম্পর্কে সামান্য কিছু জানি কিন্তু পৃথিবীতে চার হাজারের ওপরও ধর্ম আছে সেই রকমই একটি বিলুপ্ত হওয়া ধর্ম এই নর্স ধর্ম এই ধর্মের কাহিনী বা গল্পগুলো খুবই সুন্দর আর সেই ধর্মের কাহিনিগুলোকে সিনেমা বানিয়ে বাজারে বেশ ভালোই বিক্রি হচ্ছে আমরা শুধু সেই ধর্মের কেতাব থেকে দেখব আসলে কি ঘটনা রয়েছে নর্স ধর্মের প্রধান দেবতা হচ্ছেন ওডিন ওডিন হলো নর্স পুরাণে বর্ণিত প্রধান দেবতা ওডিন অর্থ হচ্ছে উত্তেজনা ক্রোধ ও কবিতা ওডিনের প্রধান ভূমিকা জটিল তিনি জ্ঞান যুদ্ধ ও মৃত্যুর দেবতা তাকে এর পাশাপাশি জাদু কবিতা ভবিষ্যৎবাণী জয় এবং শিকারের দেবতা হিসাবেও গণ্য করা হয় তার কাছে রয়েছে ওডিন শক্তি এবং সে অ্যাসগার্ডের প্রধান দেবতা তার একটি চোখ কানা ছিল এই অডিন হচ্ছেই থরের পিতা এখন আমরা জানবো থর মহাশয় আসলে কে ইনি হচ্ছেন সেই থর মহাশয় নর্স পোড়ার মতে থর হচ্ছেন একজন হাতুড়িধারী দেবতা তিনি বজ্র বিদ্যুৎ ঝড় ভালোবাসা শারীরিক শক্তি মানব জাতির সুরক্ষা এবং প্রথাগত পবিত্রকরণ অনুষ্ঠান আরোগ্য ও উর্বরতার দেবতা হিসাবে জানা যায় থরের শক্তি নাকি ওডিনের থেকেও বেশি বলে কেউ কেউ বলে থাকেন থর ওডিনের বয়সে যাওয়ার পরে তার শক্তি আরও বেশি হয়ে যায় তাদের শক্তি আসে অ্যাসগার্ড থেকে তাদের বয়স যত বেশি হয় শক্তি তাদের বাড়তে থাকে থরের শক্তি হাতুড়ির মাধ্যমে হাতুড়ি দিয়েই সে বজ্র বিদ্যুৎ বর্ষণ করে থাকে নর্স দেবতাদের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দেবতা হচ্ছে লকি লকি হচ্ছে নর্স দেবতাদের মধ্যে এমন এক দেবতা যাকে ধোকাবাজি খামখেয়ালি জাদুবিদ্যা রূপ পরিবর্তন আরও ইত্যাদি স্বভাবের অধিকারী বলে তাকে চেনা যায় গিরগিটির মতোই তার চিন্তাধারা প্ল্যান ও বুদ্ধির পরিবর্তন ঘটে সে শুধু নিজের ফায়দার জন্য কাজ করে থাকে তার জন্য যদি দেবতাদেরকেও ধোকা দিতে হয় তাও সে দেয় তবে সে সময় সময় অনেক ভালো কাজও করে থাকে দেবতাদের সাহায্যও করে থাকে আসলে তার খামখেয়ালি বুদ্ধি কখন তার কি মন চায় তা কেউ জানে না তার মন মতো যা আসে সে তাই করে থাকে দানব ভার বাউতি এবং লাউফিসের সন্তান হচ্ছে লকি নিজের সুবিধা মতো আকৃতি বদল করতে সে সক্ষম নর্স পুরাণ অনুযায়ী এছাড়াও আরও অনেক দেবতা রয়েছে যেগুলো সম্পর্কে আপনারা উইকিপিডিয়া থেকে পড়ে নিতে পারেন খ্রিস্ট ধর্ম আসার আগে ভাইকিং জাতিগোষ্ঠীর মধ্যে এই ধর্মের প্রচলন ছিল তাদের পরস্পর সম্পর্কযুক্ত সেই সব বিশ্বাস ও চর্চাকে বলা হয় নর্স পুরাণ অবশ্য যারা এই পুরাণ এবং ধর্মকে পালন করে গেছেন তাদের কাছে এর কোনো নাম ছিল না তা পালন করা হতো প্রথা হিসাবে খ্রিস্ট ধর্মের আগমনের পরে যারা নর্স ধর্ম বিশ্বাসকে পালন করত তাদের বলা হতো হিদেন বা প্রাচীনপন্থী নর্স পুরাণের চরিত্রগুলো অন্যান্য উপকথা থেকে অনেক বেশি আলাদা দেবতারা এখানে অনেক দিক থেকেই মানুষের মতো মানুষ যেমন জন্ম নেয় মারা যায় পরিশ্রম করে এই রকমই সব দিক থেকেই নর্স দেবতারা মানুষের মতোই তবে তাদের মানুষের থেকে শক্তি বেশি নর্স ধর্মের মতে মাত্র নয়টি গ্রহ রয়েছে এবং এই নয় গ্রহ মিলেই প্রাণী জগতের বিস্তার এই ধর্মে প্রধান দুটি শিবির বা স্থান রয়েছে এবং এই দুটি স্থানে বিভক্ত নর্স দেবতারা সেই স্থানগুলোর নাম একটি এসির এবং আরেকটি একটি ভানির এসির স্থানকে বর্তমান ইন্দো ইউরোপীয় হিসাবে ধরা হয় সমস্ত ঝামেলা এবং দানবদের হটিয়ে দিয়ে বিশ্বজগতকে ধরে আছে এসির দেবতারা আর নর্স পুরাণের বিখ্যাত সমস্ত দেবতারাই এসির শিবিরের দেবতা যেমন ওডিন থর ফ্রিগ টিওয়ার লকি বালদর হেমদাল আরও ইত্যাদি এই দেবতাদের থাকার স্থান হচ্ছে এসির যাকে অ্যাসগার্ড বলা হয় যেখানে বিশাল অট্টলিকা ও হীরা মণিমুক্তা দিয়ে সাজানো যাকে স্বর্গও বলা হয়েছে সেখানে যেতে একটি ব্রিজ রয়েছে যা হিন্দু ধর্মেও স্বর্গ যেতে গেলে একটি ব্রিজের ওপর দিয়ে যেতে হবে এবং ইসলাম ধর্মেও পুলসিরা দিয়ে যেতে হবে প্রায় অনেক ধর্মেই স্বর্গে যেতে গেলে ব্রিজের ওপর দিয়ে যেতে হবে এই কথা পাওয়া যায় কিন্তু কিভাবে এলো একই রকম কথা সে বিষয় তো আল্লাহ ছাড়া ভালো কেউ জানে না নর্স পুরাণের মধ্যে র্যাগনারক নাম শোনা যায় যেটা বের হয়ে নাকি অ্যাসগার্ড ধ্বংস করে দেবে এ ধর্মমতে একসময় সারা পৃথিবী অন্যায় অত্যাচার ও লোভে ছেয়ে যাবে তখনই আসবে র্যাগনারক এবং সব কিছু ধ্বংস করে দেবে একইভাবে ইসলাম ধর্মে কিয়ামত আসবে যখন মানুষের মধ্যে পাপাচার বেড়ে যাবে এবং সব কিছু ধ্বংস হয়ে যাবে একইভাবে খ্রিস্টান ধর্মেও একই রকম কথা বলা হয়েছে আর হিন্দু ধর্মে পাপাচার অত্যাচার বেড়ে এলে বিষ্ণু অবতার হিসাবে আসেন তবে শেষে পাপাচার বেড়ে যাওয়ার কারণেই পৃথিবীর ধ্বংস হবে হিন্দু দেবদেবীর সাথে নর্স দেবদেবীর সেই রকম কোনো মিল নেই নর্স দেবদেবীরা হিন্দু দেবদেবের চেয়ে কম ক্ষমতা সম্পন্ন নর্স দেবতারা যোদ্ধা ও অনেক পরিশ্রম করে বেঁচে থাকে তারা ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারে না ও ভাগ্যের কাছে অসহায় তিনজন ভাগ্যের দেবী তাদের ভাগ্য লিখে দেয় তাদের জয় হয় কঠোর সংগ্রামের মাধ্যমে যে কোনো সময় তাদের ভাগ্যে নামতে পারে নির্মম পরিণতি অপরদিকে হিন্দু দেবদেবী হচ্ছেন ভগবান বা তারাই সব কিছু তাদের হাতেই ভাগ্য স্বর্গ নরক সব কিছুই তাই হিন্দু দেবদেবীর মতো ঐশ্বরিক নয় নর্স দেবতাগণ মূলত উত্তর ইউরোপের তীব্র শীত দুঃখসহ জীবন চাষবাস ও প্রতিকূল পরিবেশে তীব্র কষ্টে বেঁচে থাকাটা এটাও দেখা গেছে নর্স পুরাণে নর্স ধর্মের প্রধান দেবতা ওটিন হিন্দু ধর্মের দেবতা ইন্দ্র ও ব্রহ্মা বিষ্ণু শিব কারো সাথেই তুলনীয় নয় ইন্দ্রের সাথে থরের ক্ষমতার কিছু মিল আছে যেমন বজ্রপাতের দেবতা তবে থর দেবতাদের প্রধান নয় কিন্তু ইন্দ্র প্রধান দেবতা ও ইন্দ্রের পার্সোনালিটি ও অবস্থানের সাথে থরের কোনো মিল নেই এবার জানুন হ্যালোইন কি প্রতি বছরের একত্রিশে অক্টোবর পালিত হয় হ্যালোইন উৎসব বিশ্বের প্রায় সব দেশেই বর্তমানে পালিত হয় এই দিবসটি তবে পশ্চিমা বিশ্বে যোগজমাটভাবে পালন করা হয় হ্যালোইন দিবস আর অনেকেই জানেন না যে কি এই হ্যালোইন ও তার দিবস কীভাবে এলো এই ভূতরা উৎসবের ইতিহাস নর্স ধর্মের সময় থেকে মূলত নর্স জাতিরা শীতকালে যখন কর্মহীন থাকত তখন হ্যালোইন পালন করত জুলিয়েস সিজারের লেখায় পাওয়া যায় তারা জীবন্ত মানুষ পুড়িয়ে এই উৎসব পালন করত অনেকেই ভাবেন এই দিনটি হয়তো ভূতের মতো স্বাস্থ্যেই পালন করা হয় কিন্তু তা নয় আসলে মৃত আত্মাদের স্মরণে পালন করা হয় এই দিনটি হ্যালোইন কিন্তু এই নর্স ধর্ম থেকে এসেছে প্রথমে এটি খ্রিস্টান ধর্মে প্রবেশ করে তারপরে আমেরিকায় প্রবেশ করে ও বর্তমানে বহু দেশে এটি পালিত ধর্ম সবিশেষে জানিয়ে রাখি বর্তমানে নর্স ধর্ম সম্পূর্ণরূপে বিলুপ্ত খ্রিস্টান ধর্মের প্রসারের কারণেই এই ধর্ম বিলুপ্ত হয়ে গেছে মানুষ নর্স ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম মেনে নিয়েছে তখন নর্স ধর্মে রংধনু সেতুর ওপর দিয়ে দেবতাদের দেশ অ্যাজগার্ডে যাওয়া যায় ঠিক একইভাবে হিন্দু ধর্মে রামধনু সেতু দিয়ে স্বর্গে যাওয়া যায় এটাও একটা মিল যা আগে বলেছে এই ছিল নর্স ধর্মের সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা গত দুই দিন ধরে ঘাটাঘাটি করে অনেক লম্বা বিষয়কে ছোটোখাটো করে গুরুত্বপূর্ণ কথাগুলোকে আপনাদেরকে জানিয়েছি তারপরও যদি কোনো ভুল বলে থাকি তাহলে জানিয়ে উপকৃত করবেন এবং অন্যান্য কোনো ধর্ম সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টস করে জানাবেন আশা রাখি বুঝতে পেরেছেন আজকের মতো পর্যন্তই